সংসদ নির্বাচন ছিল রেকর্ডে রাখার মতো সুষ্ঠু নিরপেক্ষ, বললেন সিসি। নাম পরিবর্তন করলেও জামায়াতের আদর্শ অটুট থাকবে, বললেন ওবায়দুল কাদের। এনবিআর পূর্ণস্থল ভিত্তিক করারূপের বিষয়ে আশ্বস্ত করা হয়েছে, বললেন এফবিসিসিআই সভাপতি। এবং প্রয়োজন মনে করায় নতুন তিন ব্যাংকের অনুমোদন, বললেন অর্থমন্ত্রী। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি রুকনউদ্দিন। দর্শক এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম, এবার জানাবো পুরো খবর। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। নাম পরিবর্তন করলেও জামায়াতের আদর্শ অটুট থাকবে উল্লেখ করে জামায়াত এবং বিএনপি একে অন্যের দোসর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে দলটির সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর সভা শেষে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, শোচনীয় ব্যর্থতার পর হেরে যাওয়ার ভয়ে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। তিনি বলেন, জাতীয় নির্বাচনে শোচনীয় ব্যর্থতার পর উপজেলা নির্বাচনে কোনো আশা তারা দেখতে পাচ্ছে না, এই ভয়েই তারা উপজেলা নির্বাচনে আসছে না বলে মন্তব্য করেন তিনি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সকালে নির্বাচন কমিশনের ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে কয়েকটিতে নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভায় এ কথা বলেন তিনি। এ সময় জাতীয় সংসদ নির্বাচনের মতো সুষ্ঠু নিরপেক্ষ করতে হবে, বলেন সিসি। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির উপনির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য নিরপেক্ষ দায়িত্ব পালন করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন তিনি। জাতীয় নির্বাচন ছিল রেকর্ডে রাখার মতো সুষ্ঠু ও নিরপেক্ষ, উপজেলা ও সিটি নির্বাচনেও একই পরিবেশ থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সিসি। যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন এবং যারা প্রশাসনের সদস্য রয়েছেন তাদের প্রতি আমার অনুরোধ যে নির্বাচনকে আমাদের সুষ্ঠু করতে হবে, নির্বাচনকে আমাদের প্রশ্নবিদ্ধ যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আগামী বাজেটে এনবিআর বিভিন্ন পণ্যের উপর স্তর ভিত্তিক করারূপের বিষয়ে ব্যবসায়ীদের আশ্বস্ত করেছে বলে জানিয়েছেন এফবিসিসিআই এর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। রোববার রাজধানী ঢাকা ক্লাবে আগামী বাজেটে ব্যবসায়ীদের সুপারিশ মালা শীর্ষক এক আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় ঋণ গ্রহণ ও পরিশোধের ক্ষেত্রে সব ব্যবসায়ীদের সমান সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। সভায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা তাদের সুপারিশ তুলে ধরেন। এ সময় এফবিসিসিআই এর সিনিয়র সহসভাপতি শেখ ফজলে ফাহিম দক্ষতা উন্নয়নে ব্যবসায়ীদের প্রশিক্ষণ সহ পাঁচটি প্রকল্প তুলে ধরেন। কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজন মনে করায় নতুন তিন ব্যাংকের অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, নিয়মের মধ্যে থেকে সেবা দিলে ব্যাংকের সংখ্যা কোনো সমস্যা না, ব্যাংকগুলোর মূল সমস্যা খেলাপি ঋণ, যা কমিয়ে আনার পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, চাহিদার দিক মাথায় রেখে যদি ব্যাংক করা হয় তাহলে এক্ষেত্রে বিষয়টি ভালো। নাম্বার দিয়ে না, আমাদের চাহিদা আছে কিনা সেটা যদি চাহিদা নিরূপণ করে যদি করা হয়ে থাকে, ইন দ্যাট কেস ফাইন, ইট ইজ ওকে। এখন আমার বিশ্বাস সেন্ট্রাল ব্যাংক এবং যারা সংশ্লিষ্ট আছেন তারা সবাই কমপ্লিটলি একটা স্টাডি করে স্টাডির ভিত্তিতেই তারা সেই কাজটি করেছেন। দীর্ঘ চার বছর পর ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের চার্জশিট আদালতে দাখিল করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। সকালে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানান সিটিটিসি এর প্রধান মনিরুল ইসলাম। এ সময় তিনি আরও জানান, সঠিক তদন্ত ও মূল আসামিদের আইনের আওতায় আনতেই চার্জশিট দিতে চার বছর সময় লেগেছে। 2015 সালে 26 ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা বন্যা আহমেদ।
ঘটনার পর অভিজিতের বাবা অধ্যাপক ডক্টর অজয় রায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর আদালত বেশ কয়েকবার তদন্ত প্রতিবেদন দাখিল করার তারিখ প্রদান করলেও তা প্রায় 30 বারেরও বেশি পিছিয়েছে। প্রকাশনীর সামনে ডক্টর অভিজিৎ রায়কে তারা দেখে এবং এরপর তাকে ফলো করে ওই দিন ডক্টর অভিজিৎ রায় এবং তার স্ত্রী বারবিকিউ টুডে ধানমন্ডি 27 নম্বরে সেটিতে খেতে যায়। ওই পর্যন্ত তারা ফলো করেছে, বাট ওখানে এই তারা অপারেশন করতে পারে নাই। পরবর্তীতে 23-24 তারিখেও তারা ফলো করেছে, 25 তারিখেও ফলো করেছে, 26 তারিখে তারা সেই হত্যাকাণ্ডটি ঘটানোর সিদ্ধান্ত নেয় এবং সেই অনুসারেই তারা ভিন্ন ভিন্ন সময় এসে ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থান করতে থাকে। যেটি সেখানকার অর্থাৎ বাংলা একাডেমির বইমেলার যে সিসিটিভি ফুটেজ ছিল সেটির বিশ্লেষণেও আসলে এই বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। বিআরডিবির 2010 সালের 44তম বোর্ড সভা ও পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চাকরি জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইউসিসিএ কর্মচারী ইউনিয়ন। সকালে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের মাধ্যমে 5 দফা কর্মসূচি ঘোষণা করে সংগঠনের নেতৃবৃন্দ। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি দোলাল মিয়ার সভাপতিত্বে সংবাদ সম্মেলন পরিচালনা করেন সাধারণ সম্পাদক শেখ ফেরদৌস। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শিমুলিয়া এলাকার পূর্বাচল উপশহরে অবস্থিত র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন 1-এর CPC-3-এর ক্যাম্পে র্যাবের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনে জানানো হয় উত্তেজক ও নেশা জাতীয় দ্রব্য পান করিয়ে এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ধর্ষক শাহাদাত র্যাবের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। দুপুরে র্যাব 1-এর CPC-3-এর পূর্বাচল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাল মেহেদি ও ASP সুজয় সরকার এই সংবাদ সম্মেলন করেন। গ্রেফতারকৃত শাহাদাত রূপগঞ্জ উপজেলার মধুখালী এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে। র্যাব জানায় রূপগঞ্জ উপজেলার হাটাপ এলাকার এক কিশোরী ধর্ষণের ঘটনায় গতকাল সোমবার সকালে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষক শাহাদাতকে গ্রেফতার করে র্যাব সদস্যরা। এবং শাহাদাত ওই দিন ঘটনাস্থলে যায়, যখন দেখা হয় মেয়েটার সাথে দেখা করার কথা, ওই স্থানে গিয়ে তাকে বলে যে আমি সুমন। তো কিশোরী মেয়ে তার সম্পূর্ণ সরলতার সুযোগ নিয়ে রাজমণি পিরামিড যে হোটেল আছে এই হোটেলে মেয়েকে নিয়ে এসে যায় এবং আগে থেকে তার একটা কক্ষ ভাড়া করা ছিল এবং তার আগে থেকেই পরিকল্পনা ছিল। ওই অনুযায়ী সে কোমল পানীয় এবং জুসের সাথে নেশা জাতীয় দ্রব্য এবং উত্তেজক সে ধর্ষণ করে এবং মারাত্মকভাবে রক্তাক্ত জখম করে। সংবাদ শেষ করব, তার আগে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সংসদ নির্বাচন ছিল রেকর্ডে রাখার মতো সুষ্ঠু নিরপেক্ষ, বললেন সিসি। নাম পরিবর্তন করলেও জামায়াতের আদর্শ অটুট থাকবে, বললেন ওবায়দুল কাদের। NBR পূর্ণস্থর ভিত্তিক করারূপের বিষয়ে আশ্বস্ত করা হয়েছে, বললেন FBCCI সভাপতি। এবং প্রয়োজন মনে করায় নতুন 3 ব্যাংকের অনুমোদন, বললেন অর্থমন্ত্রী। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।